আর একটা গাইছি, হ্যাঁ হ্যাঁ এসে সমাজ একটু বলবে কেন অনেকে আছে এখানে একজন উপস্থিত আছেন, মানে আমার খুবই কাছের মানুষ, কানন শৈলেন রায়। ওনার লেখা গানও মাঝে মাঝে উঠিতে দুরম করুক থাকি। উনি আছেন বেশ পায়ে, অনেক দূরে বসে আছেন। তো সম্প্রতি উনি একটা গান লিখেছেন, যারা গুরু মানে না, আমাদের এই যে কর্মগুলো বাস্তব সেই গুরু, গুরু স্থানীয় যারা আছেন, যারা আছেন তাদের তো আমরা মান ঠিক মানি না। যেন আমার পরম শ্রদ্ধ গানের গুরু রামকুমার চট্টোপাধ্যায় মহাশয়ের কাছে বহু বছর পড়ে আছি। কালকে তারা বাংলাতে একটা অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন, ইন্টারভিউ আছে প্রোগ্রামের। কিন্তু এই যে যারা গুরুকে অস্বীকার করছে তারা কোনোদিনই কিছু পাবে না। কিন্তু গুরু গুরু, শিক্ষক গুরু, পিতা মাতা গুরু, গুরু স্থানীয় যারা আছে তাদের প্রতি উদ্দেশ্য করে উনি গানটি লিখেছেন। হয়তো সবটা আমি গাইতে পারছি না, সংক্ষেপে একটু গাইছি। রাগাসুর গানটা আমি করেছি, শুরু করেছি। যারা গুরু মানে না ওদের সঙ্গী হলে তুমি সঙ্গ করো না, যারা গুরু মানে না ওদের সঙ্গী হলে তুমি সঙ্গ করো না, ওদের সঙ্গী হলে পরে ওগো, ওদের সঙ্গী হলে পরে তোমার সাধু সঙ্গ হবে না, যারা গুরু মানে না ওদের সঙ্গে হলে তুমি সঙ্গ করো না। দেখো জন্মে গুরু কর্মে গুরু, দেখো জন্মে গুরু কর্মে গুরু, সর্বশিক্ষার আলোর গুরু জন্মে গুরু কর্মে গুরু, ওরে সর্বশিক্ষার দেখো জন্মে গুরু কর্মে গুরু, গুরু গুরু জন্ম সর্বশিক্ষার আলো গুরু, এমন গুরুর অবহেলা এমন গুরুর অবহেলা, ধরা তলে তুমি করুণা, যারা গুরু মানে না ওদের সঙ্গী হলেও তুমি সঙ্গ করুণা, যারা গুরু মানে ওদের সঙ্গী হলেও তুমি সঙ্গ করুণা, আবার ওদের সঙ্গী হলে পরে ওদের সঙ্গী হলে পরে তোমার সাধু সঙ্গ হবে না।
राजा गुरु मानि राजा गुरु मानि राजा गुरु मानि ওদের সঙ্গী হলেও তুমি অঙ্গ খুব ভালো গান গাইছে, এখন বউ আসলে গাইছে, ছোট ছেলেও বাইরে আছে, সবই কিন্তু এনারই আশীর্বাদে হয়েছে। অর্থাৎ এই যেটা বললাম যারা গুরু মানে না, এই প্রজন্মে তো দেখতে পাচ্ছি গুরুর প্রতি কি ছাত্র কি ছাত্রী কারোর একটা সিম্প্যাথি নেই। গুরু বাবা মাও যেমন গুরু, শিক্ষক মহাশয় তেমন গুরু, তেমনই গুরু। অর্থাৎ তাদের চরণতলে পড়ে থাকে আত্মবিশ্বাস নিয়ে, ভক্তিপূর্ণ প্রণাম নিয়ে, তবে সে নিশ্চয়ই একদিন ভালো অভিনয় করবে। এই যে আমার সঙ্গীত গুরু শ্রী রামকুমার চট্টোপাধ্যায় মহাশয় গেলে 22 বছর আমি পড়ে আছি, তাতে কিছুই করতে পারিনি, কিন্তু ওনার এতে আমি অনেক সুযোগ পাচ্ছি রেডিও টিভি বিভিন্ন জায়গায়। আমার পরম সৌভাগ্য যেমন গুরু পেয়েছিলাম, আগামী দিনে ওনার প্রোগ্রাম শুনতে পাবেন টেলিভিশনে, ওই ওটা বলতে আপনার ওই তারা বাংলাতে দেবে, আমাদের ছাত্র ছাত্রী একটাই করছেন, সেটা তার দেখা দিয়েছে অনেকেই। এর আগেও উদয় টিভি সেভেনে একটা অলরেডি হয়ে গেল। যাই হোক, গুরু গুরু তার বিকল্প কিছু হয় না, এই কথা বলে আমি আমার চট্টোপাধ্যায়ের নাম শুনেছেন, যার অহরহ টিভিতে রেডিওতে প্রোগ্রাম শোনা যায়। তাঁরই শিষ্যত্ব গ্রহণ করে তিনি তার যে গুণগান করলেন, আমি তাকে আমরা সবাই আমাদের সঙ্গীর পক্ষ থেকে আমরা তাকে শ্রদ্ধা জানাই, এবং শিশির ঠাকুরের অত্যন্ত ভালোবাসার পাত্র, স্নেহের পাত্র ছিলেন পরম শ্রদ্ধেয় শ্রী রামকুমার চট্টোপাধ্যায় মহোদয়। ছেলেরাও গেছে